হিলিতে ফলের মিশ্র বাগান করে স্বাবলম্বী হয়েছেন এক কলেজ শিক্ষক। এই বাগানে কর্মসংস্থান হয়েছে অনেক বেকার তরুণের। কলেজ শিক্ষকের এমন সাফল্যে মিশ্র বাগান তৈরিতে আগ্রহী হচ্ছেন অনেকে, পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলুর রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। 8 বিঘা জমির ওপর মিশ্র বাগান গড়ে তুলেছেন হিলির ওয়ালদার গ্রামের বাসিন্দা কলেজ শিক্ষক মেহেদী হাসান খান শামীম। আপেল কুল, বলসুন্দরী, কাশ্মীরি কুল, কমলা, মাল্টা, অ্যারাবিয়ান খেজুর, আঙ্গুর, লেবু ও দেশি পেঁপে সহ বিভিন্ন প্রজাতির ফল গাছ রয়েছে তার বাগানে। শিক্ষকতার পাশাপাশি বাগানের পরিচর্যা করে বাড়তি আয় করেন তিনি। প্রথমবার বাগান থেকে 3 লাখ টাকার বেশি লাভ হয়েছে তার। আমি যতটুকু ইনভেস্ট করছি খেজুর গাছ বাদে, এটা রিটার্ন এই বছরে চলে আসবে। আর খেজুর গাছের পিছনে রিটার্নটা আমার আসবে একটু স্লো, গাছ যেহেতু আসতে পারে, খেজুর গাছে ইনভেস্টও বেশি, আর খেজুর গাছে সবচেয়ে বেশি রিটার্ন আসবে আমার। তার বাগানে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেকের। কলেজ শিক্ষকের সফলতা দেখে মিশ্র বাগান গড়ে তুলছেন অনেক তরুণ উদ্যোক্তা। আমার জায়গা দেখি আমারও ইচ্ছা আছে বাগান এরভাবে করার। উনি যেরকম লাভবান হচ্ছে আমিও হব, এরকম আশা জাগতেছে। আমরা এখানে এই বোরের বাগানে প্রায় 5 জন কাজ করি। এই 5 জন কাজ আমরা দিনমজুরি চলে, আমাদের সংসার চলে। এখানে কাজ করে আমি একটু কিছু টাকা পাই, যার মাধ্যমে আমার পকেট খরচ বা আমার পরিবারের কোনো ইয়া হয়, সহযোগিতা হয়। মিশ্র বাগান তৈরিতে কারিগরি সহায়তা সহ সব ধরনের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ওনাকে অনুসরণ করে, অনুকরণ করে শিক্ষিত বেকার যুবক তারা কিন্তু এই পেশায় নিজেকে নিয়োজিত করার জন্য ইতিমধ্যে অনেক আগ্রহ পোষণ করেছে, এবং আমাদের কৃষি বিভাগ সবসময়ই তাকে বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শ এবং সেবা সহায়তা দিয়ে আসছে। ফলের চাহিদা পূরণে দেশব্যাপী মিশ্র বাগানের পরিসর বাড়াতে সরকারি সহায়তা অব্যাহত রাখার দাবি সংশ্লিষ্টদের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।